আরাফার দিন সংক্রান্ত আরেকটা কথা বলি। আপনি জানেন না যে আমরা যে আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে এই যে কোরআন হাদিসের দিয়ে ইসলামের দিকে ডাকি, আপনারা আমাদেরকে নিয়ে তামশা করেন, মনে করেন যেগুলো সব বেকুপের পাল, বানেরা কিছুই বুঝে না এমন একটা ভাব। আর যারা গাঁজা ঘুরি বক্তব্য দেয় তারা একটা সমাজ প্রতিষ্ঠিত করে ফেলেছে, তারা আবার নাকি আমাদের বিরুদ্ধে এক হয়। একটা হাস্যকর কথা বলি, বাংলার জমিনে এটা মনে কোনো হুজুর হয়তো খিলাফ নয়, বরং সবাই এটাই জানে যে যেই বছরে শুক্রবার দিন আরাফা হয় সেটা নাকি হাজ্জুল আকবার। আবার কারো কারো কাছে যেই শুক্রবারটা কুরবানির দিন পড়বে সেটা হচ্ছে হাজ্জুল আকবার। আর এটা যদি হয় কোনো বছর তাহলে সৌদি সরকারের উপরে নাকি এটা লাজিম হয়ে যায়, যতজন হাজি আসবে তাদেরকে গামছা বা পাগড়ি দিতে হয় বা স্বর্ণের কি যেন দিতে হয়। আচ্ছা, ধর্মটা কি তামশা? সুবহানাল্লাহ, সৌদি আরবের প্রথম বাদশাহ কে ছিলেন? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ছিলেন? তিনি মক্কা বিজয় করার পরে কি তিনি রাষ্ট্রের নায়ক হন নাই? তা রাসূলুল্লাহ মতো হজ করেছেন, একটাই হজ, আর সেটাই তো ছিল কুরবানির দিন, না জুমার দিন। রাসূলুল্লাহ কি দিয়েছেন কাকে, কোন সাহাবিকে? কি প্রমাণ আছে আপনার কাছে? এসব ভাউদাবাজি বলতেছে যে যার কারণে সৌদি আরবের কমিটি বোর্ড ডেটকে চেঞ্জ করে দেয়। এটা কি বাংলাদেশ পাইছেন? বাংলাদেশের বুকেটা হয় আপনি আমাদের সাথে নাক গলাতে পারবেন না, এটা আমরা চাক্ষুষ সাক্ষী। কোন এক বছরের ঘটনা বলতেছি, মুহররমের সিয়াম সম্পর্কে তারা আগে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে শুক্রবার দিন মুহররম, অথচ বুধবার দিন হয় চাঁদের হিসাবে, বুঝেন? এটা হচ্ছে বাংলাদেশ। তো ওটা সৌদি আরব পান নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ক্ষেত্রে ওই কাফেরদের মতো এরকম হিল্লা বাহানা করবে যে হারাম মাস আমরা মুহররমটাকে পিছিয়ে দেই, সফর মাসটাকে আগে নিয়ে আসি, এমন কি করে? সুবহানাল্লাহ। বরং হজ্জে আকবার বলতে কি বোঝায় এই সম্পর্কে আমি আপনাকে দুইটা কথা বলবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জে আকবার বলতে একটা শব্দ উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা তাওবা 9 নম্বর সূরার 3 নম্বর আয়াতে পাবেন। তাতে আল্লাহ বলেছেন ইয়াউমাল হজ্জিল আকবার, এই শব্দটা আসছে যে রাসূল আল্লাহর পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করলেন কোন দিন? ইয়াউমে হজ্জিল আকবার, হজের বড় দিনে। এই শব্দকে নিয়ে তারা কি করেছে, একটা মাসলা বানায় ফেলছে। তারা মনে করে যে শুক্রবার দিন যদি হজ হয় জুমার দিন, তাহলে এটা হজ্জে আকবার, তাহলে সৌদি সরকারের মানে গোডাউন খালি হয়ে যাবে। এইসব বাহুতাবাজি ইসলাম। আরে আপনি ওই আয়াত তো দেখেছেন, তো আয়াতের তাফসীরটি একটু পড়েন। কোন কিতাব থেকে আপনার হাদিস লাগবে? বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, আমি পাঁচটার মধ্যে পেয়েছি, নাসাই তো পেয়েছি। তা আপনারা মিলে এত বছর ধরে পড়ালেখা করেন, হাদিসের কিতাব তো আজ থেকে হাজার বছর আগের, এটা আমাদের নতুন ছাপা নয়, তাহলে আপনারা কেন পান নাই? মাত্র এক রাত্রের ব্যাপার, ঘাটলাম দেখলাম যে পাঁচও কিতাবে হাদিস আছে। সুবহানাল্লাহ। সরাসরি আপনি সাহাবিদের থেকে নিয়ে নেন যে ইয়াউমুল হাজ্জিল আকবার কোনটাকে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করা হয়েছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা ইয়াউমিন নাহার, কুরবানির দিনে অবস্থান করলেন বাইনাল জামারাতি ফিল হাজ্জিল্লাতি হাজ্জা, যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন সেই বছর, একটাই তো হজ রাসূলুল্লাহ সাল্লামের জীবনে, ওই বছরে তিনি দুই জামারাতের মাঝখানে উকুফ করলেন মানে অবস্থান নিলেন। সেই সময় তিনি ভাষণ দিয়ে যে কথাটা বলেছিলেন, ফাকালা আইয়ু ইয়াউমিন হাজা, ওই একটা হাদিস আপনারা শুনেছেন না, সাহাবীদেরকে বিদায় হজের খুতবায় বলেছিলেন আইয়ু ইয়াউমিন হাজা, আইয়ু শাহরিন হাজা, আইয়ু বালাদিকুম হাজা, ফা ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাজা ওয়া ফি শাহরিকুম হাজা ওয়া ফি বালাদিকুম হাজা। ওই হাদিসের কিছু একটা শব্দই হচ্ছে এটা, বলছে আইয়ু ইয়াউমিন হাজা, এটা কোন দিন? সাহাবেরা জবাব দিয়েছেন কালু ইয়াউমু নাহার, ইয়া রাসূলুল্লাহ এটা তো দশই হজ, কুরবানির দিন। রাসূলুল্লাহ বলছেন কালা হাজা ইয়াউমু হাজ্জিল আকবার, এটাকে বলা হয়েছে কোরআনে ইয়াউমু হাজ্জিল আকবার, কুরবানির দিনকে হাজ্জে আকবার বলা হয়েছে। এটা আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার হজের অধ্যায় এনেছেন 68 নম্বর পর্বে, তিনি পর্বই করেছেন এইভাবে ইয়াউমি হাজ্জিল আকবার। তাহলে হাজ্জে আকবার কোনটা ওটার প্রমাণ করতে গিয়ে তিনি হাদিস এনেছেন, হাদিস হচ্ছে 1945, এবং এই হাদিসটি ইবনে মাজাতেও হজের অধ্যায় রয়েছে, হাদিস হচ্ছে 3058, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেটা আমি প্রথমে ওই দুইটা হাদিসের নাম কেন বললাম, কারণ শব্দগুলো ইমাম
আবু দাউদের আর ভিন্ন শব্দে বুখারীতে আছে যে হাদিসটি 1742 এবং মুসলিমে আপনি হাদিস পেয়ে যাবেন 3178 নম্বর হাদিস এবং তিরমিজি থেকে আমি আপনাকে আরেকটা চমৎকার আসার শুনিয়ে দেই 958 তে পেয়ে যাবেন 957 এবং 958 তাতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে ইমাম তিরমিজি কোট করেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি হজ্জুল আকবর বলা হয় কোন দিনকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমুন নাহার এই হাদিসটা আছে তিরমিজিতে 957 তে কিন্তু এই হাদিসটা আমি এখন আপনার কাছে কোট করতেছি না কারণ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস বলার পরে তিনি বলতেছেন যেটা রাসূলের কথার চেয়ে বেশি সত্য হলো এটা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা তার মানে বেশি সঠিক হলো এটা আসার হাদিস নয় বরং এটা আলী রাদিয়াল্লাহু তাআলার উক্তি এটা বেশি স্পষ্ট ওটা কোথায় আছে 958 তে আছে ইমাম তিরমিজি বলেন ক্বালা আলীউন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়াউমুল হজ্জুল আকবার ইয়াউমুন নাহার ইয়াউমুন নাহারকে ইয়াউমুল হজ্জুল আকবার বলা হয় এখানে জুমার কোনো কথাই নেই সেটা যে কোনো বছরের যে কোনো দিনই হোক না কেন কুরবানির দিনটাই হলো আল্লাহর কাছে হজ্জুল আকবার হজের সবথেকে বড় দিন সেটা যে কোনো দিনই হোক স্পষ্ট ইনশাআল্লাহ মানুষ যে আসলে বাংলা বোঝে না নামরাই ব্যর্থ আসলে আপনাদেরকে বোঝাতে কালকে বক্তব্য করার পর এক ভাই কমেন্ট করেছে যে শেখ আপনার পছন্দ করি ঠিক আছে তো আপনার কথাটা কেমন হয়ে গেল না যে রাসূলের চেয়ে আলীর কথাটা বেশি শক্তিশালী এখন মানুষ যদি নির্বোধ হয় এটা দায় কে আমি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছে যে এই কথাটা হাদিস হিসেবে যতটা সঠিক তার চেয়ে বেশি সঠিক হচ্ছে এটা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা মানে এই কথাটা বলছি তো ও কথাটা নিছে কিভাবে যে রাসূলের চেয়ে কি আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বেশি শক্তিশালী তো এই হলো জাতির অবস্থা তো কথা বলতে গেল ভয় লাগে যে কারণ আপনি মন্তব্য করার আগে আমরা তো বলি ভুল বলতে পারি অনেক সময় মুখ থেকে ভুল বেরিয়ে যেতে পারে কিন্তু আপনি যখন মন্তব্য করবেন আপনি ভালো করে আগে শুনেন কথাটা কি বলছে মন্তব্য করার আগে আপনি আগে ঘেটে তারপরে মন্তব্য করবেন কিন্তু আপনি শুনেন ভুল ছাপ করে একটা মন্তব্য করে দিয়ে বসে থাকেন এখানে আলী রাদিয়াল্লাহু তাআলার কথাকে শক্তিশালী বলা হচ্ছে না রাসূলের চেয়ে বরং এটা হাদিস হিসেবে শক্তিশালীর চেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার আসার মানে উক্তি হিসেবে বেশি শক্তিশালী মানে এটা আলী রাদিয়াল্লাহু পর্যন্ত প্রমাণ পাওয়া যায় কোনো ভুল নাই কিন্তু রাসূল পর্যন্ত একটু দুর্বলতা আছে এটা হচ্ছে বিষয় তো যাই হোক তো হজ্জুল আকবার বলা হয় কুরবানির দিনকে সেটা যে কোনো দিনই হোক কিন্তু আমাদের সমাজে হুজুররা দেখবেন এটা নিয়ে একবারে এমন গলা ফাটায় বলতেছে যে শুক্রবার দিন হজ হইতে দেয় না সৌদির সরকার কারণ এদেরকে স্বর্ণ দিতে হয় কেরবিলে পাগড়ি পরাইতে হয় প্রত্যেক হাজিকে এগুলো হচ্ছে সৌদি আরবের আলেমদের বিদ্বেষী ব্যক্তি এরা সৌদি আরবের আলেমদের সবসময় বিপক্ষে গিয়ে কথা বলে সত্য হোক আর না হোক কিভাবে খালি সৌদি আরবকে ছোট করবে সেই ধান্দায় তারা ঘোরে এটা মোটেও না এটা শরীয়তি ব্যাপার সৌদি আরবের সরকার এবং আলেমদের কি ক্ষমতা আছে আরাফার দিনকে বা কুরবানির দিনকে এদিক সেদিক করা ক্ষমতা আছে এই কথাটাই বলতে চাচ্ছি যে যারা যে সমস্ত আলেমরা বলতেছে না যে আরাফার দিনে যেই দিন আরাফার মধ্যে হাজিরা উপস্থিত হবে সেটাই হচ্ছে আরাফা এই কথা কি কেউ অস্বীকার করেছে আপনি কি করে জানতেন যে আজকে আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হয়েছে এতদিন কি করে জানতেন ওই কথাটা কেন বলেন না হাজিরা যেই দিন উপস্থিত হবে সেটাই আরাফার দিন যেই দিন খুতবা হচ্ছে সেটাই আরাফার দিন আপনি এতদিন কি করে জানতেন সেটা আপনি কিভাবে নির্ণয় করতেন আপনি তো চাঁদের দিকে তাকায় থাকতেন এটা আমাদের জ্ঞান যে 9 তারিখে আরাফা হয়ে থাকে এখন আমরা দেখে ফেলতেছি বিদায় দেখতেছি যে আমাদের চেয়ে একদিন ডিফারেন্স হয়ে যাচ্ছে তো তাই বলে যে আপনি করে মাসলা চেঞ্জ করে দিবেন আবার ওটাকে নিয়ে গলাবাজি করবেন এটা তো ঠিক হয় না আমরা তো কথা বুঝতে পারতেছি আপনি কি বলতে চাচ্ছেন যে যেই দিন আরাফাতের ময়দানে আরাফাবাস হাজির উপস্থিত হবে সেটাই তো আরাফা মেনে তো নিলাম কিন্তু 1300 বছর ধরে এটা ডিসাইড কিভাবে হইতো সেটা কোন দিন ছিল